শ্রুতি কল্প। আজ পয়লা মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ, ইংরাজি ১৬ই জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ। প্রকাশিত হল ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন পরিচালিত ত্রৈমাসিক বাংলা শ্রুতি পত্রিকা শ্রুতি কল্প। এটি আমাদের দ্বিতীয় বর্ষের চতুর্থ সংখ্যা। এই পত্রিকার যুগ্ম সম্পাদক শ্রী সৈকত কর এবং আরিফুজ্জামান। এছাড়া সম্পাদক মণ্ডলীতে আছেন শ্রী নারায়ণ গাঙ্গুলী, শ্রী দিলীপ বালা, শ্রী অমেয় বিশ্বাস, শ্রীমতী লিসা ব্যানার্জি, শ্রীমতী মণিমালা শিকদার এবং শ্রীমতী সুপ্রিয়া মজুমদার। আমাদের এই পত্রিকাটির মূল আবহ সুরটি সৃষ্টি করেছেন শ্রী বিকাশ চক্রবর্তী, শ্রী সঞ্জয় ঘোষ ও শ্রী প্রদীপ শিকদার। আপনারা এই পত্রিকাটি http://bpa.org.in/শ্রুতিকল্প SHRUTIKALPA ওয়েবসাইটে শুনতে পারেন। ইউটিউবেও এই শ্রুতি পত্রিকাটি শুনতে পাওয়া যায়। সেই লিঙ্কটি হল www.youtube.com/শ্রুতিকল্প। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান। এর ফলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। পুরনো সংখ্যার সব গল্প, কবিতা ইত্যাদি ওয়েবসাইট এবং শ্রুতিকল্পের ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন। এবারের পত্রিকাতে সম্পাদকীয় প্রতিবেদনের সঙ্গে থাকছে ৪টি কবিতা এবং ৬টি গল্প। দৃষ্টিহীন বা দৃষ্টিমান যে কেউ রুচিশীল মৌলিক লেখা আমাদের পত্রিকায় পাঠাতে পারেন। স্পষ্ট উচ্চারণে রেকর্ড করে বা টাইপ করে লেখা পাঠাবেন। মনোনয়নের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। যোগাযোগের ঠিকানা: শ্রুতি কল্প, ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন, ৬B পঞ্চাননতলা রোড, দ্বিতীয় তল, কলকাতা ৭২৯। ফোন 9433124108, আরেকটি 9804182913। ইমেল shrutikalpo@gmail.com। অগ্রগতির পথে ব্রেল প্রেস ও লাইব্রেরি প্রকল্প। পাঠে শিলা বিশ্বাস। ২০০৩ সালের ৪ঠা জানুয়ারি তারিখটি ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ব্রেইল পদ্ধতির আবিষ্কর্তা মোসিয়ে লুই ব্রেলের ১৯৫তম এই জন্মদিনেই শুভ উদ্বোধন হয়েছিল লাল বিহারী শাহ ব্রেইল একাডেমিয়ার। ভারতবর্ষে দৃষ্টিহীনদের শিক্ষা বিস্তারের পথিকৃৎ আচার্য লাল বিহারী শাহর নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটি আদতে একটি ব্রেইল প্রেস ও লাইব্রেরি প্রকল্প। এর পরিকল্পনা ও তার রূপায়ণের ইতিহাস, দৃষ্টিহীনদের শিক্ষা বিস্তারে এর ভূমিকা আমাদের মতে অভূতপূর্ব, অদ্বিতীয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রেল এম্বাসার মেশিন প্রাপ্তির ফলে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। তাই এই প্রকল্পকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে যে সংগ্রামের সূচনা হয়েছিল তার নাতি দীর্ঘ পর্যালোচনা খুবই সময় উপযোগী হবে বলে আমাদের বিশ্বাস। ব্রেইল বইয়ের অপ্রতুলতা দৃষ্টিহীনদের জীবনে একটি সর্বকালীন বিরাট সমস্যা। গোটা দেশের অবস্থা একই রকম। চোখের আলো বঞ্চিত দৃষ্টিহীনেরাও তো চান জ্ঞানের আলোয় তাদের মনের অন্ধকার দূর করতে। তারাও তো বাহিরিতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার। সংগঠনকেই দায়িত্ব নিতে হবে এই কঠিন সমস্যা সমাধানের। বিগত শতাব্দীর ৮০ দশকের শেষাশেষি এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন সমিতির পরিচালক বৃন্দ। তৎকালীন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য প্রয়াত দীপঙ্কর রায় এই স্বপ্নের উদ্গাতা। উপদেষ্টা মণ্ডলীর আরও দুই বর্ষীয়ান সদস্য প্রয়াত শিবব্রত সেনগুপ্ত এবং কমলেন্দু ভট্টাচার্যের পূর্ণ আস্থা ও সমর্থন নিয়ে
তিনি অন্য কর্মীদের মনে এই প্রত্যয়ের জন্ম দিলেন যে এই রকম একটি মহতি প্রকল্পকে রূপায়িত করা সংগঠনের পক্ষে সম্ভব। কাজটা সহজসাধ্য নয় মোটেই। সংগঠনের না আছে তেমন আর্থিক সঙ্গতি, না আছে উপযুক্ত লোকবল, এমন কোনো জমিও তার হাতে নেই যার উপর এই রকম সুবৃহৎ প্রকল্পের নির্মাণ সম্ভব। সমিতির সর্বস্তরে বারংবার আলাপ আলোচনার মাধ্যমে সকলের বিশ্বাস উৎপাদন করতেই লেগে গেল 2-3 বছর। ইতিমধ্যেই গড়ে উঠেছে একটি পরিচালন কমিটি। ঠিক হলো প্রথমে যাওয়া হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে। তাঁদের কাছে বলতে হবে এত বড় দেশে ব্রেল বই ছাপানোর জন্য রয়েছে মাত্র 4টি কি 5টি প্রেস। এতে স্কুল পাঠ্য বই শুধু ছাপানো সম্ভব, তাতেও বিলম্ব ঘটে। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ উচ্চশিক্ষার বই ছাপানো আর সম্ভব হয় না। আর অন্যান্য সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস এমনকি শিশুপাঠ্য বই পাওয়ার আশা তো সুদূর পরাহত। এই সমস্যার একমাত্র সমাধান আরও ব্রেল প্রেস নির্মাণ। এই দায়িত্ব নেওয়া উচিত ছিল সরকারেরই, কিন্তু শুধু সমালোচনাই লাভ কি, সংগঠন চায় আপন উদ্যোগেই একটি ব্রেল প্রেস গড়ে তুলতে। এর সম্ভাব্যতা সম্পর্কে অনেকের সন্দেহের উত্তরে বলা হয়েছিল, যদি 1 কোটি মানুষের কাছেও আবেদন জানানো যায় এবং যদি তাঁরা 2 টাকা করেও সাহায্য দেন, তবেই তো 2 কোটি টাকা উঠতে পারে। তখন এটাই ছিল প্রকল্প নির্মাণের সম্ভাব্য খরচ। সংগঠনের বক্তব্যে আকৃষ্ট হয়ে অনেকেই আবেদনপত্রে তাঁদের মূল্যবান স্বাক্ষর দিয়েছিলেন। বহু প্রথিতযশা মানুষের স্বাক্ষর সম্বলিত সেই প্রচারপত্র নিয়েই সংগঠনের কর্মীরা সাধারণ মানুষের কাছে যাওয়া শুরু করলেন। প্রথমে কাজটা আদৌ সহজ ছিল না। হয়তো সারাদিন ঘুরে কেউ কিঞ্চিত হতাশ হয়ে দীপঙ্কর রায়ের কাছে এসে বললেন যে মানুষ কথা শুনতে বা বিশ্বাস করতে চাইছে না। প্রয়াত রায় তখন বোঝাতেন, মানুষের ওপর বিশ্বাস হারাতে নেই। এই মানুষই যখন উপলব্ধি করবে যে জ্ঞানে তৃষ্ণা নিয়েই কয়েকজন দৃষ্টিহীন ঘুরছে, তারা আরো পড়তে চায়, জানতে চায়, তারাই তখন দুহাত ভরে সাহায্য তুলে দেবেন। কয়েক হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস এই কথাই শিখিয়েছে। বলা বাহুল্য, এই প্রজ্ঞাদীপ্ত ভবিষ্যৎবাণী আজ সত্যি পরিণত হয়েছে। স্বাক্ষর প্রদানকারী বিখ্যাত কয়েকজন শিল্পী এবং সংগঠনের শুভানুধ্যায়ীদের পরামর্শে সমিতি 1992 এবং 1994 দুটি চ্যারিটি শোয়ের আয়োজন করে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। অনেক স্বনামধন্য শিল্পী সাগ্রহে বিনা পারিশ্রমিকে অংশগ্রহণ করেন অনুষ্ঠান দুটিতে। এই সময়ের মধ্যে সুবেনিরও প্রকাশিত হয় 2 বার। সংগঠন ভুলতে পারে না এই সব কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকেই। সুভাষ মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত কবি সংগঠনের কর্মীদের হাত ধরে নিয়ে গিয়েছেন অনেক জায়গায়। তিনি সমিতির অফিসে এসেও অগ্রগতির ব্যাপারে খোঁজখবর নিতেন। স্লোভাক রিপাবলিকের অনারারি কনসাল শ্রদ্ধেয় পার্থ সাধন বসুও নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এইভাবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ব্রেল প্রেসের উপযোগী এক খণ্ড জমি কেনবার মতো টাকা সংগৃহীত হল। উপযুক্ত জমির সন্ধান পাওয়া গেল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নিকটবর্তী মালঞ্চ মাহিনগরের অন্তর্গত বিদ্যাপল্লীতেই। জমি কিনতে বেশ কিছু টাকা ঋণও করতে হল। আলিপুর কোর্টের আইনজীবী শচীন হালদার মহাশয় জমি ক্রয়ের আইনি ব্যাপারে নিঃস্বার্থভাবে সাহায্য করলেন। 1995-এর 3রা জুলাই একটি পুরানো বাড়িসহ 28 কাঠা জমিটি সংগঠনের হাতে এল। ওই বছরেই 3রা ডিসেম্বর তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবসে ব্রেইল প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। শিলান্যাস করলেন শ্রী পার্থ সাধন বসু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, খ্যাতনামা বৈজ্ঞানিক ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়। অধুনা প্রয়াত এই মহান মানুষটিকেই আমরা সবাই মাস্টার মশাই বলে ডাকতাম। শুধু এই প্রকল্প নয়, সমিতির অনেক কর্মকাণ্ডের সঙ্গেই তিনি জড়িয়ে ছিলেন পরামর্শদাতা শুভানুধ্যায়ী রূপে। এছাড়াও উপস্থিত ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়, প্রসিদ্ধ ভাস্কর চিন্তামণিকর প্রমুখ।
এই সময় সংগঠন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। যে কর্মীরা এই প্রকল্প নির্মাণের কাজ হাতে কলমে করবেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, অর্থ সংগ্রহ বা বাড়ি তৈরির কাজে তদারকি করবেন, তারা থাকবেন কোথায়? ফলে এই জমির মধ্যেই গড়ে তুলতে হবে একটি কর্মী আবাস। এখানেও নেতৃত্ব দিতে এগিয়ে এলেন দীপঙ্কর রায়। শ্যামনগরের নিজের বাড়ি ছেড়ে তিনি গুটি কয়েক কর্মীকে নিয়ে থাকতে শুরু করলেন পূর্বোক্ত সেই পুরানো স্যাঁতস্যাঁতে অপরিসর বাড়িটাতে। এখানে থাকার সমস্যা ছিল অনেক, কিন্তু নতুন সৃষ্টির আনন্দে আর দীপঙ্করদার মতো সুযোগ্য নেতার সাহচর্যে অনাবিল আনন্দে থাকতে শুরু করলেন সেই কর্মীরা। দৃষ্টিহীনদের মধ্যে থেকেই শুধু বিদ্যা বুদ্ধিতে নয়, রুচি সংস্কৃতিতেও বড় এমন কিছু উন্নত মানের চরিত্র গড়ে তোলার যে কথা সংগঠন বারবার বলে এসেছে, এই কর্মী আবাস হল তার জীবন্ত পরীক্ষাগার। পাশাপাশি সমস্ত রকম প্রতিকূলতা সত্ত্বেও অর্থ সংগ্রহের প্রচেষ্টা চলতে লাগলো পুরো দমে। এই প্রকল্পের জন্য সাহায্য সংগ্রহ যে একটা মহৎ কাজ, সেই আবেদনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে তাদের দিয়েও অর্থ সংগ্রহের কাজ তখন শুরু করেছে সংগঠন। এই অভিযান প্রথম হয় কলকাতার বউবাজারে অবস্থিত লরেটো কনভেন্ট স্কুলে। কলকাতার ছোট বড় নানা স্কুলে, এই রাজ্যের বিভিন্ন স্থানে, এমনকি রাজধানী দিল্লির কয়েকটি স্কুলেও সফলভাবে চলে এই অভিযান। অগণিত ছাত্রছাত্রী তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছে অর্থ সংগ্রহ করে দৃষ্টিহীনদের হাতে ব্রেল বই তুলে দেবার জন্য। এই প্রক্রিয়ায় চেনা অচেনা শত সহস্র মানুষ যুক্ত হলেন সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে। একটা সামাজিক রূপ পেল সমিতির এই শিক্ষা আন্দোলন। ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য সংগঠন তাদের হাতে তুলে দিল শংসাপত্র এবং লুই ব্রেলের প্রতিকৃতি সম্বলিত মেমেন্টো। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, প্রকল্পের সিংহভাগ অর্থ সংগৃহীত হয়েছে এইভাবে। এছাড়াও সংগঠনের কর্মী স্বেচ্ছাসেবক বৃন্দ দুর্গাপূজা, কালী পূজা, পৌষ মেলা বা কলকাতার বইমেলায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে বছরের পর বছর। সার্থক হয়েছে কবির সেই কথা, আমার ভাণ্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে। এই পথে সংগঠন লাভ করেছে অনেক বন্ধু শুভানুধ্যায়ী, তাঁরাও যুক্ত হয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে, গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। দেখতে দেখতে প্রকল্প প্রাঙ্গণেই মাথা তুলে দাঁড়াতে শুরু করল 17,000 বর্গফুটের একটি বিশাল ভবন। ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবেই সংগঠন এগিয়ে চলল লক্ষ্য পূরণে। সিদ্ধান্ত হল প্রস্তাবিত 4তলা ভবনের ভূমিতলটি সম্পূর্ণ হবার পরই উদ্বোধন করা হবে ব্রেল প্রেসের। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। 2003 সালের 4ঠা জানুয়ারি তারিখে উদ্বোধন হল লাল বিহারী শাহ ব্রেল একাডেমিয়া ব্রেল প্রেসের। বলা বাহুল্য, দক্ষিণ চব্বিশ পরগনার তৎকালীন জেলা শাসক মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে জেলা পরিষদের 5 লক্ষ টাকার অনুদান পাবার ফলে এক ধাক্কায় কাজের একটা বিরাট অগ্রগতি ঘটেছিল। সুইডেনের ইন্ডেক্স কোম্পানির বেসিক ডিমডেলের ব্রেল এম্বাসার মেশিন দিয়েই আমাদের যাত্রা শুরু। এই সূচনার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম দিন অর্থাৎ 4ঠা জানুয়ারি মসিয়ে লুই ব্রেলের জন্মদিনে সকালে হল প্রভাত ফেরি, আর অপরাহ্নে ব্রেল প্রেসের উদ্বোধনের অনুষ্ঠান। উদ্বোধন করলেন ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন কলকাতার শেরিফ সাহিত্যিক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়। পরদিন সংগঠনের পরিচালনাধীন 3টি বিদ্যালয়ে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল। কর্মীদের দ্বারা মঞ্চস্থ হল কাজল দে রচিত নাটক ইপাতিয়া। তৃতীয় দিন অর্থাৎ 6ই জানুয়ারি লুই ব্রেলের তিরোধান দিবসে বিভিন্ন বক্তা তাঁর অবদান সম্পর্কে আলোচনা করলেন। পরিবেশিত হল লুই ব্রেলের উপর রচিত গীতি আলেখ্য। চতুর্থ দিন স্বনামধন্য শিল্পীরা, যারা পূর্ব উল্লিখিত চ্যারিটি শোয়েও অংশ নিয়েছিলেন, পরিবেশন করলেন নানা স্বাদের অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন ধীরেন বসু, প্রদীপ ঘোষ, বনশ্রী সেনগুপ্ত, সুখবিলাস বর্মা প্রমুখ। এই 4 দিন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ীদের আবেগ ঘনোৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। এই প্রেস থেকে প্রকাশিত প্রথম বই শঙ্খ ঘোষ রচিত জীবনী গ্রন্থ বিদ্যাসাগর। ঠিক 1 বছরের মাথায় এই প্রেসের আরেকটি সাফল্য, সর্বপ্রথম কোনো বাংলা উপন্যাসের ব্রেল মুদ্রণ। গ্রন্থটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত চোখের বালি। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকার এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর দিলীপ কুমার সিংহ। সংগঠনের দৃষ্টিহীন বা চক্ষুষ্মান কর্মীরা কাজ করেন বিনা পারিশ্রমিকেই। এই আদর্শেই কর্মীদের গড়ে তুলেছে সমিতি। প্রেস প্রতিষ্ঠার পর ব্রেলে বই লেখা আর প্রুফ দেখাকে কেন্দ্র করে সংগঠনে যুক্ত হলেন আরও কিছু মহৎ প্রাণ মানুষ। তাঁরা নানান বয়সের নানা পেশায় নিযুক্ত। নিজেদের ব্যস্ততার মধ্যেও তাঁরা সময় করে নেন প্রেসে কাজ করবার, তাও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই। আজও এই ধারা অব্যাহত। এভাবেও যে একটা প্রতিষ্ঠান চলতে পারে সেই অনন্য নজির তুলে ধরল সংগঠন। এই প্রেসের সূচনা লগ্ন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কোনো দৃষ্টিহীন ব্যক্তি যখন বই কিনবেন, উচ্চহারে ভর্তুকি দিয়ে আমরা প্রতি খণ্ড ব্রেল বইয়ের দাম মাত্র 10 টাকার বেশি ধার্য করব না। সকলেই জানেন অধিকাংশ দৃষ্টিহীন ছেলে মেয়ে আসে দরিদ্র পরিবার থেকেই। দারিদ্র্যের জন্য যে অপুষ্টি, তার ফলেই আসে অন্ধত্বের অভিশাপ। এমনিতেই আমাদের দেশে দৃষ্টিহীনদের মধ্যে শিক্ষার হার নগণ্য। যারা সুযোগ পাচ্ছে স্বল্প দামে বই না পেলে তারা তো কিনতেই পারবে না। বাস্তবে ব্রেল বই তো মহার্ঘ। যে ম্যাফলিথ ব্রেল পেপারে বইগুলো ছাপানো হয় তার একটা পাতার দামই তো পড়ে যায় 1 টাকা 80 পয়সা। আবার মনে রাখতে হবে, কালিতে ছাপা কোনো বইয়ের একটা পাতায় যতটা লেখা ধরে তা ব্রেলে প্রকাশ করতে প্রায় 3টে পাতা লেগে যায়। সুতরাং দৃষ্টিহীনদের মধ্যে ব্যাপক জ্ঞান চর্চার যে উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রকল্প হাতে নিয়েছিলাম, তা সার্থক করতে গেলে ভর্তুকি প্রদান অবশ্যম্ভাবী। দেখা গেল শুধু কাগজের দাম ধরে হিসেব করলেও খণ্ডপ্রতি ভর্তুকি দিতে হচ্ছে কমবেশি 90%, তাতেই আমরা স্বীকৃত। অন্যান্য খরচ অর্থাৎ বিদ্যুৎ, কোনো যন্ত্র বা যন্ত্রাংশ কেনা বা সারাই করা, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্তব্যের মধ্যে আনাই হয়নি। আর কর্মীরা যেহেতু কাজ করেন বিনা পারিশ্রমিকে, ফলে সে বাবদও কোনো খরচ নেই। কোনো স্কুল, লাইব্রেরি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা শুধু কাগজের পুরো দাম নিয়ে থাকি, সুতরাং এক্ষেত্রেও রয়েছে ভর্তুকি। উদাহরণস্বরূপ হেলেন কেলারের আত্মজীবনী মেডস্ট্রিমের দাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে 387 টাকা আর ব্যক্তির ক্ষেত্রে মাত্র 40 টাকা। 2006 সালের 8ই জানুয়ারি তারিখে প্রকল্পটি পরিবর্ধিত হল। মুদ্রণযন্ত্র বেসিক ডি ব্রেল এম্বসার একসঙ্গে 3খানা পাওয়া গেল। দান করলেন একযোগে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ ইস্ট ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট 3290, রোটারি ডিস্ট্রিক্ট 1210 UK অ্যান্ড রোটারি ক্লাব অফ ওয়ালভার হ্যাম্পটন ডিস্ট্রিক্ট 1210 UK। আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রগুলি উদ্বোধন করলেন প্রয়াত অর্থনীতিবিদ ডক্টর অমিয় বাগচি। এই উপলক্ষে ব্রেল প্রেস ইউনিটটিকে দ্বিতলে স্থানান্তরিত করা হল। 2008 সালের 4ঠা জানুয়ারি অর্থাৎ মসিয়ে লুই ব্রেলের জন্ম দ্বিশতবর্ষের সূচনার দিনটিতেই দ্বারোদ্ঘাটন হল প্রকল্পের গ্রন্থাগারের, যার মধ্যে আছে ব্রেল কালিতে ছাপানো এবং শ্রুতি গ্রন্থের 3টি বিভাগ। এর উদ্বোধন করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এতদিনে সার্থক নামা হল ব্রেল প্রেস ও লাইব্রেরি প্রকল্প। বর্তমানে গ্রন্থাগারে প্রায় 7,000 সাধারণ বই, 100 ব্রেল বই, যার মধ্যে বিদেশ থেকে প্রেরিত বইয়ের সংখ্যাই বেশি, আর শতাধিক শ্রুতি গ্রন্থ রয়েছে। এই প্রতিষ্ঠানের গ্রন্থাগারে এত কালিতে ছাপা অর্থাৎ সাধারণ বই দেখে অনেকেই বিস্মিত হন। আসলে সাধারণ বইয়ের সম্ভার ভালো থাকলে তবেই তো ব্রেল বইয়ের বিভাগও সমৃদ্ধ হতে পারে। দরকার মতো ভালো বই বেছে নিয়ে আমরা তা ব্রেলে প্রকাশ করতে পারি।
সংগঠনের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি প্রয়োজন বোধে এইসব বই পড়তেও পারেন। আমাদের স্মৃতিপটে এখনো উজ্জ্বল দীপঙ্কর দার সেই ছবি। ভালো ভালো বইয়ের সন্ধানে ঘুরছেন কলেজ স্ট্রিটের বই পাড়ায়। আক্ষরিক অর্থেই তিনি কাঁধে করে বই বয়ে এনে অনেক সমৃদ্ধ করেছেন এই গ্রন্থাগার। এছাড়াও বিভিন্ন ধরনের বই প্রদান করেছেন সমিতির অনেক শুভানুধ্যায়ী। কোনো কোনো প্রকাশনী সংস্থাও বিনামূল্যে বই দিয়েছেন আমাদের। বিদেশের দুটি লাইব্রেরি থেকে এসেছে বহু সংখ্যক ব্রেল বই। অন্যত্র রেকর্ড হওয়া শ্রুতি গ্রন্থের পাশাপাশি আমরাও তৈরি করেছি প্রায় 70টি বই। বিনা পারিশ্রমিকে সংগঠনের স্বেচ্ছাসেবকরাই এগুলো প্রস্তুত করেছেন। ভবিষ্যতে এই গ্রন্থাগারটির আরও শ্রীবৃদ্ধি আমাদের অন্যতম উদ্দেশ্য। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 108টি বিভিন্ন ধরনের গ্রন্থ আমরা ব্রেলে প্রকাশ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের সিলেবাসের বই যেমন আছে, তেমনি লুই ব্রেইল, হেলেন কেলার সহ বিভিন্ন মনীষীর জীবনী গ্রন্থ, কিছু শিশুপাঠ্য, দর্শন বা ইতিহাস গ্রন্থ, বহু খণ্ডের বইও রয়েছে। বাংলা এবং ইংরেজি ছাড়াও অসমীয়া ভাষাতেও আমরা বই প্রকাশ করেছি। মূল সংস্কৃত ভাষায় রচিত কবি জয়দেবের গীত গোবিন্দম আমরা রোমান হরফে ব্রেলে প্রকাশ করেছি। 4টি কম্পিউটার প্রয়োগ শিক্ষার বই এবং লুই ব্রেলের একটি জীবনী গ্রন্থ এই প্রেসের নিজস্ব সৃষ্টি। 2014 সালের 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা লাভ করেছি বেস্ট ব্রেল প্রেস অ্যাওয়ার্ডের সম্মান। এই প্রেস থেকে প্রকাশিত বই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান বা গ্রন্থাগারেই যে শুধু স্থান পেয়েছে তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে তারা পৌঁছে গেছে বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, আফ্রিকার মরিশাসে। ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে ব্রেইল বইয়ের অপ্রতুলতা দৃষ্টিহীনদের একটি সাধারণ সমস্যা। তাই আমাদের উদ্দেশ্য ডাকযোগে বিনামূল্যে এই বই পৃথিবীর যে কোনো প্রান্তে প্রেরণের সুযোগের সদ্ব্যবহার করে আরও বেশি সংখ্যক দৃষ্টিহীনের হাতে আরও বিভিন্ন ধরনের, এমনকি বাংলা ইংরেজির পাশাপাশি উর্দু সহ ভারতের সবকটি প্রধান ভাষায় প্রকাশিত ব্রেল বই আরও আরও অধিক সংখ্যায় তুলে দেওয়া। এই লক্ষ্য পূরণের জন্য আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রেল মুদ্রণ যন্ত্রের। সেই প্রচেষ্টাও আজ সফল হয়েছে। 2018-র 21শে মার্চ উদ্বোধন হয়েছে ওএনজিসির অর্থানুকূল্যে সংগৃহীত নরওয়ের ব্রেলো 300 মুদ্রণ যন্ত্রটি। এর ছাপানোর ক্ষমতা ঘন্টায় 900 পাতা। ব্রেল ডটের মানও বেশ উন্নত। এরপরই আমাদের প্রাপ্তি কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্টের তরফে আরও উন্নত দুটি মুদ্রণ যন্ত্র, ব্রেলো 650 SW এবং ব্রেলো 600। এরা ছাপাতে পারে ঘন্টায় 1800 পাতা করে। আগামী 23শে ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে এই যন্ত্র দুটির। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রণ যন্ত্রগুলির আগমনের ফলে আমাদের দায়িত্ব বেড়ে গেল বহুগুণ। ব্রেলে বই লেখা এবং প্রুফ দেখার কাজ আরও দ্রুত করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব আরও জোর কদমে। আমরা জানি দৃষ্টিহীনদের জীবন নানান সমস্যায় জর্জরিত। দারিদ্র্যজনিত বিভিন্ন অসুবিধা তো আছেই, অনেকের অভিভাবকই তথাকথিত শিক্ষার আলো থেকে বঞ্চিত, ফলে দৃষ্টিহীনদের শিক্ষাদানের ব্যাপারে তারা সম্পূর্ণ অজ্ঞ। গোদের ওপর বিষ ফোড়ার মতো সর্বশিক্ষা মিশনের নামে সরকারের বর্তমান শিক্ষানীতি তাদের আরও সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। ব্লাইন্ড স্কুলের পরিবর্তে তাদের উৎসাহিত করা হচ্ছে প্রথম শ্রেণী থেকেই সাধারণ স্কুলে পড়তে, ফলে তারা ব্রেল শিখতে পারছে না এবং প্রকৃত শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। অক্ষর পরিচয় ছাড়া শিক্ষা যেমন অবান্তর, ব্রেল না শিখলে, ব্রেলের মাধ্যমে পড়াশোনা না করলে দৃষ্টিহীনদের শিক্ষারও তেমনই কোনো মানে নেই। ফলে ব্লাইন্ড স্কুলের পাশাপাশি ব্রেল প্রেসের প্রসার ঘটানো খুবই প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে চাই, জোহান্স গুটেনবার্গ আবিষ্কৃত মুভেবল টাইপ মুদ্রণ যন্ত্র যেমন শিক্ষার প্রসারে বিপ্লবাত্মক ভূমিকা পালন করেছিল,
শিক্ষাকে পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের ঘরে ঘরে, তেমনি উন্নত মানের প্রেস না থাকলে ব্রেলকে হাজার হাজার সাধারণ দৃষ্টিহীনের আঙুলের ডগায় এনে দেবে কে? এখনো আমাদের দেশে শতকরা একজন দৃষ্টিহীনও শিক্ষার সুযোগ পায় না। এই বেদনাদায়ক পরিস্থিতির পরিবর্তন যদি আমরা সত্যি সত্যি চাই, তাহলে ভূমিকা গ্রহণ করতে হবে আমাদেরই। এই ব্রেল প্রেসের শ্রীবৃদ্ধি যে কত মানুষ আন্তরিকভাবে কামনা করেন তা নিম্নে ঘটনাটি থেকেই পরিষ্কার বোঝা যাবে। শ্রী পার্থসাধন বসু মহাশয় তাঁর পুত্র রাজর্ষি সাধনের বিবাহের সময় এক দারুণ কাণ্ড ঘটালেন। নিমন্ত্রণ কার্ডে পরিষ্কার নির্দেশ দিলেন, কেউ যেন কোনো উপহার নিয়ে না আসেন, কেউ যদি দিতেই চান তবে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনকে সাহায্য বাবদ কিছু দিতে পারেন। শুধু বলাই নয়, বউ ভাতের দিন নিজে দাঁড়িয়ে থেকে এ ব্যাপারে তদারকি করলেন। এইভাবে 2 লক্ষেরও বেশি টাকা সংগৃহীত হল। কিন্তু সেটাই বড় কথা নয়, বিবাহের মতো একটি মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গেও সংগঠনকে এইভাবে জড়িয়ে নেওয়া যে মহৎ হৃদয়ের নিদর্শন, তার পরিচয় পাওয়া গেল। মানুষ যদি এইভাবে এগিয়ে আসেন তবে অদূর ভবিষ্যতে আমাদের লক্ষ্য পূরণ রাত্রি শেষে সূর্যোদয়ের মতোই সুনিশ্চিত। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা আমাদের শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান। এই পত্রিকায় কিছু প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। নমস্কার।